Good morning. How are you all? Can you hear me? Assalamu alaikum, sir. Wa alaikum salam. আমাদের জন্য তোমাদের সবার জন্য শুভ সকাল এবং অনেক দিন পরে আমি অত্যন্ত আনন্দিত তোমাদের সাথে আবার দেখা হলো এবং এই করোনা মহামারী কাল প্রায় বোধহয় 500 দিন আমরা অতিক্রম করছি তোমরা কেমন আছো স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার অনেক অসুস্থ আছে স্যার জ্বর ঠান্ডা অনেক হয়েছে কি রকম অবস্থা তাদের যারা অসুস্থ তাদের কি খবর জানো কোনো স্যার আমাদের ব্যাচের স্যার আনিকা ওর সব ফ্যামিলি সব করোনা আক্রান্ত ছিল এখন মনে হয় মোটামুটি সুস্থ হ্যাঁ এই মহামারীটা তোমাদের জীবনের যৌবনে এই মহামারীর আঘাত হেনেছে আমরা তো অনেকটা হাফ সেঞ্চুরি পার করার পরে এরকম একটা মহামারীর কবলে পড়েছি সারাটা পৃথিবী ব্যাপী এই ধরনের মহামারী শতাব্দীতে একবার আসে আর এইবার যে মহামারী এসেছে এটা হচ্ছে SARS-CoV-2 নামক একটি ভাইরাস দ্বারা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2 এর মানে হচ্ছে এর আগেও করোনা ভাইরাস এসেছিল নাম ছিল SARS সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম এর আগে আরেকটা এসেছিল মার্স SARS মার্স আবার এসেছে SARS-CoV-2 ফলে এই ভাইরাসটা আগের যে বংশ ছিল করোনা ভাইরাসের তাদের চেয়ে কিছুটা স্বতন্ত্র এখানে ফিউরিন ক্লিবেজ 12টা নিউক্লিওটাইড তোমরা তো আমি জানি না ভুলে গেছো কিনা যা পড়ানো হয়েছিল 12টা নিউক্লিওটাইড এটা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস আর 12টা নিউক্লিওটাইড এই করোনা ভাইরাসের কোনো বংশের মধ্যে আগে ছিল না এটারে বলে ফিউরিন ক্লিবেজ বিজ্ঞানীরা অনেকে মনে করছে যে করোনা ভাইরাসের অন্য প্রজনীর মধ্যে গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা হয়তো এই ফিউরিন ক্লিবেজটা ইন্ট্রোডিউস করেছে তার মানে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ডও হতে পারে যদিও এটার পক্ষে পর্যাপ্ত কোনো প্রমাণ নেই কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই এই ভাইরাসটার উৎপত্তি কোথা থেকে এসেছে এই ভাইরাসটা বাদুরের এবং এটারে বলে বন রুই বাংলা ভাষায় একটা অ্যানিমেল আছে দেখছো বোধহয় খুব পিকুলিয়ার দেখতে বন রুই অনেক সময় হ্যাঁ বেদেরা ওষুধ তৈরি করার জন্য এটা ব্যবহার করে এই বন রুইয়ের মধ্যে এবং এই বাদুর এই দুটো হচ্ছে করোনা ভাইরাসের রিজার্ভার এই দুটোর মধ্যে যে ভাইরাস পাওয়া গেছে তাদের একটা রিকম্বিনেন্ট ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস SARS-CoV-2 এই SARS-CoV-2 তোমার এই যে ফিউরিন ক্লিভেজ 12টা নিউক্লিওটাইড এইটা আসলে SARS এর কোনো বংশে এটা ছিল না এটা অন্য ভাইরাসের মধ্যে ছিল অনেকে মনে করছে যে উহানে যে ভাইরোলজি ল্যাব আছে হয়তো ওখানে অনেক রকমের রিকম্বিনেশন করছিল ভাইরাসের অনেক রকমের তো পৃথিবীতে লোকজন আছে যারা অনেক সময় এই ভাইরাস দিয়ে যুদ্ধ করতে চায় এটাকে বায়ু ওয়েপন্স বলে শুধু ভাইরাস না মাইক্রো অর্গানিজম বিভিন্ন রকমের মাইক্রো অর্গানিজম দিয়ে তোমার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে পৃথিবীর সো কল্ড উন্নত দেশগুলো যেখানে তোমার জীবাণু তৈরি করেছে যে জীবাণু মানুষের জন্য সরাসরি ভাবে ক্ষতিকর প্রাণঘাতী যেমন অ্যানথ্রাক্স তারপরে তোমার মানুষের মনে করো খাদ্য ফসল তার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এরকম অনুজীব তৈরি করেছে আমি যখন ওয়েস্ট ভার্জিনিয়াতে 2017-18 সালে ছিলাম ওখানে একজন বিজ্ঞানীর সাথে দেখা হয় তার বয়স এখন 98 ইয়ার্স
সে যখন তোমাদের মতো এরকম যৌবনে আরেকটু বয়স ছিল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাকে আমেরিকানরা নিয়োগ করেছিল ফাইটোপ্তোরা ইনফেস্টেন্সের, লেট ব্লাইট অফ পটেটো ডিজিজ যেটা করে, এইটার জীবাণু তৈরি করার জন্য খুব লার্জ স্কেলে। তার নাম হচ্ছে ম্যানন গ্যালাগলি। ম্যানন গ্যালাগলি তোমরা ইন্টারনেটে ব্রাউজ করলে পাবা। আমার মনে হয় প্লান্ট প্যাথোলজিস্টদের মধ্যে দা ওল্ডেস্ট ম্যান, লিভিং ম্যান ইন দ্য আর্থ। কারণ তার একটা প্রেজেন্টেশন দিয়েছিল, ওখানে দেখালো যে মেজরিটি তার বন্ধু বান্ধব, ইভেন তার ছেলে মেয়েও মারা গেছে জন্মের পরে, জন্ম হয়ে ম্যাচিউর হয়ে মারা গেছে, সে 98 ইয়ার্স বেঁচে আছে। এনিওয়ে, এই জীবাণু অস্ত্র অনেকে তৈরি করছে। আমরা জানি না এই SARS-CoV-2 এটা নিয়ে এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ হচ্ছে কি, বিজ্ঞানীরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে এই SARS-CoV-2-র এগেনস্টে ভ্যাকসিন তৈরি করেছে, এবং বিজ্ঞানীরা এটাকে শনাক্ত করার জন্য নানা রকম পদ্ধতি, যেমন RT-PCR তৈরি করেছে, যেটা দিয়ে আমরা রোগটা শনাক্ত করি। আর ভ্যাকসিন, আমরা কিছু সংখ্যক লোক, প্রায় 1 কোটির মতো লোক ভ্যাকসিন পেয়েছে, কিন্তু বাকিরা পায় নাই। এবং এইটা একটা ভূ রাজনীতি, জিও পলিটিক্স এবং এই তোমার বিজনেস রেস শুরু হয়েছে। অথচ মানব জাতির জন্য এই করোনা ভাইরাসটা শতবর্ষে একটা ভয়ঙ্কর, যেখানে সমস্ত মানব জাতি একত্রিত হয়ে এই করোনা ভাইরাসটা মোকাবেলা করার কথা, এখানে ভূ রাজনীতি এবং মুনাফা এইটা তোমার মুখ্য আকার ধারণ করেছে। কাজেই এখানে পৃথিবী আবার দুটো ভাগে বিভক্ত হওয়ার পর্যায়ে পড়েছে, যাদের ভ্যাকসিন আছে আর যাদের ভ্যাকসিন নাই। কিন্তু আমি একজন জীববিজ্ঞানের ছাত্র হিসাবে তোমাদেরকে এইটুক বলতে পারি, এই ভ্যাকসিন নিয়ে যে খেলাটা এখন সারা পৃথিবীতে চলছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। এটা এই করোনা ভাইরাসটাতে মনে করো যারা ভ্যাকসিন নিয়েছে তাদেরকেও কিন্তু সংক্রমিত করতে পারছে, কিন্তু তাদের শরীরের খুব স্ট্রং ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড থাকার জন্য, অ্যান্টিবডি টাইটার, তোমরা এগুলো শুনেছ, থাকার কারণে করোনা ভাইরাস যখন তার নিজেকে কপি করে, করোনা ভাইরাস নিজে নিজে কপি করতে পারে না, এটা একটি সিঙ্গেল স্ট্র্যান্ডেড RNA ভাইরাস, কপি করার সময় এটা তোমার পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ তার প্রুফ রিডিং খুবই দুর্বল। এবং প্রুফ রিডিং দুর্বল হওয়ার কারণে এই যে মিউটেশন হচ্ছে, তার কারণে নতুন ভ্যারিয়েন্ট তৈরি হবে, এবং এমনও ভ্যারিয়েন্ট তৈরি হতে পারে এক্সিস্টিং যে ভ্যাকসিনগুলো আছে, এই ভ্যাকসিনগুলো তোমরা জানো মূলত RNA ভ্যাকসিন বা রিকম্বিনেন্ট DNA টেকনোলজির মাধ্যমে তৈরি ভ্যাকসিন, তো এই ভ্যাকসিনগুলোকে ওভারকাম করতে পারে, তখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। এই পরিস্থিতিতে মানুষের শুভবুদ্ধি উদয় হোক এবং সমগ্র মানুষের জন্য এই ভ্যাকসিন নিশ্চিত করা, সমস্ত যারা রাষ্ট্রপ্রধানরা আছে, বিজ্ঞানীরা আছে, এখানে একযোগে কাজ করা খুব প্রয়োজন। তোমাদের এই ভ্যাকসিন সম্পর্কে, করোনা ভাইরাস সম্পর্কে এইটুক বললাম, তোমাদের কাছ থেকে একটু আমি শুনতে চাই যে এই এই যে একটা বড় রকমের ব্রেক হয়েছিল তোমার সাথে, তোমাদের সাথে আমার, অর্থাৎ কোর্স যে প্ল্যান্ড যে লেকচারগুলো ছিল, এই লেকচারগুলো তো আমরা দিয়েছি, কিন্তু আমাদের UGC এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তহীনতার জন্য তখন আমরা পরীক্ষাগুলো নিতে পারি নাই। কোর্স ক্রেডিট সিস্টেমে আমি একজন শিক্ষক হিসাবেই মনে করি যে এইরকম বছরব্যাপী একটা লম্বা সময় অতিক্রম করে পরীক্ষা নেয়া, এইটা আসলেই খুব কঠিন ছাত্রদের জন্য। আমার নিজের জন্য আমার কাছে মনে হচ্ছে যে তোমরা কত দূর যা পড়ানো হয়েছিল তাও ভার্চুয়ালি আমরা জুমের মাধ্যমে, ফিজিক্যালি হলেও আরো অনেক ইন্টারাকশন করা যায় জুমের মাধ্যমে, লেকচারের ফলে তোমরা যা শিখেছিলা এগুলো কত দূর তোমরা ধরে রেখেছো এখন মূল্যায়ন করার ক্ষেত্রে, এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ, তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করব। তবে আমি চিন্তা করেছি তোমরা যারা ক্রিসপারের রিভিউটা লিখেছিলা, এইটাকে এবং কুইজ এগুলো মিলে তোমাদের ফার্স্ট মিড টার্ম আর ওখানেই আমরা বিবেচনা করব। এখন হচ্ছে সেকেন্ড মিড টার্ম,
ডিন অফিস থেকে ডিক্লেয়ার করবে, ফাইনালে ডিক্লেয়ার করবে, ইভেন তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিতে হবে। এটা আরেকটা বড় রকমের কঠিন বিষয় যে এই ভার্চুয়ালি কিভাবে প্র্যাকটিক্যাল ক্লাস বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মতো একটা সাবজেক্টে কিভাবে নিব। এবং এখানে তোমাদের বলে নেই যে এই তোমরা অত্যন্ত সৌভাগ্যবান ছিলা, কারণ তোমরা এই যদি ফিজিক্যালি আমরা প্র্যাকটিক্যাল নিতাম তাহলে বাংলাদেশের মধ্যে তোমরা প্রথমেই প্রথম হতা যে যারা ইলুমিনা সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম, অর্থাৎ আমাদের দুটো খুব হাই থ্রুপুট সিকোয়েন্সার আমাদের ল্যাবে আছে এখন, একটা হচ্ছে নেক্সট সিক 550 আর একটা মিনি সিক, যার মাধ্যমে মানুষ থেকে শুরু করে করোনা ভাইরাস বা পৃথিবীর যে কোনো জীবের আমরা ডিএনএ আর এন এ কে সিকোয়েন্স করতে পারি। এটা দেখতে পারতা কিভাবে এটা অপারেট করে। কাজে আমাদের আরটিপিসিআর সহ সকল যন্ত্রপাতি ল্যাবের মধ্যে এখন আছে, কিন্তু এটা হয়তো ছবি দিয়ে তোমাদেরকে দেখানো হতে পারে, কিন্তু ছবি দিয়ে দেখানো আর নিজে হাতে কলমে করা এটার একটা গ্যাপ থেকে যাবে। কিন্তু এই গ্যাপটার মধ্যে আমাদের অ্যাডাপটেশন বা অভিযোজন করতে হবে, এবং যে প্রবলেমগুলো আমি বলেছি এই প্রবলেমগুলো তো আমাদের মৃত্যুর চেয়ে কঠিন প্রবলেম না, আমাদের আনফরচুনেটলি প্রতিদিনই লক্ষ্য করেছ এখন করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে, প্রতিদিনই বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে এবং 200-র উপরে লোক প্রতিদিন প্রাণ হারাচ্ছে, খুব ভয়ঙ্কর। এই অবস্থায় আমরা যে বেঁচে আছি সেই জন্য আমরা সৌভাগ্যবান এবং আমরা আমাদের পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাকে কি কেউ বলতে পারবা যে আমরা মানে আমার কাছ থেকে তোমরা কি কি টপিকে লেকচার শুনেছ, একটু আনমিউট করে বলো, মানে অ্যাট লিস্ট টপিক গুলো তোমরা কত দূর মনে রেখেছ? যেকোনো একজন মনে করো একটা টপিক বলো, আরেকজন আরেকটা বলো, আমরা একটু রিভিউতে যাই। স্যার ক্রিসপার পড়েছিলাম, অটোফেজি, বায়োএনার্জি, ন্যানোটেকনোলজি, ডিএনএ রিপেয়ার মেকানিজম, তারপর ডিএনএ আরএনএ স্ট্রাকচার গুলো পড়েছিলাম। এক্সেলেন্ট, তামান্না খুব সুন্দরভাবে বলেছে। তোমার নাম কি? কিভাবে ডিএনএ থেকে আর এন এ ট্রান্সক্রাইবড হয়ে আর এন এ থেকে প্রোটিন তৈরি হয়, অর্থাৎ জিন এক্সপ্রেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো আমরা পড়েছি। আমরা জেনেটিক কোড এবং জিন কি, জেনেটিক কোড, জেনোম কি, এগুলো আমরা পড়েছি। জেনেটিক জিন এক্সপ্রেশন আমরা পড়েছি, আমরা অটোফেজি পড়েছি, আমরা ক্রিসপার কাস টেকনোলজি, অত্যন্ত রিভলিউশনারি টেকনোলজি পৃথিবীতে এখন, আমরা এটা পড়েছি এবং কিভাবে এটা উদ্ভিদের জিনকে বা অন্যান্য জীবের জিনকে এডিট করে তার ট্রেইটের পরিবর্তন আনতে পারে, ইভেন ডিজাইন বেবি পর্যন্ত তৈরি করার মতো সামর্থ্য মানুষকে দিচ্ছে, এরকম টেকনোলজি সম্পর্ক আমরা পড়েছি। আমরা বায়ো এনার্জি পড়েছি, আমরা যে অটোফেগির কথা বললো, হ্যাঁ অটোফেগি পড়েছি। ডিএনএ রিপেয়ার মেকানিজম কি আমরা পড়েছি, কেউ বলতে পারো? জি স্যার পড়েছি। ইয়েস, আমরা ডিএনএ রিপেয়ার মেকানিজম, কারণ ডিএনএ ও তোমরা অনেকেই হয়তো দেখবা যে সানগ্লাস পরে লোকজন এই ছাতা ইউজ করে রোদের সময়, শুধুমাত্র রোদে গরমের জন্য ছাতা ইউজ করে তা না, সানগ্লাস পরে যখন বিচে যায় বা সানক্রিম পরে, অনেক রকমের সানস্ক্রিন ক্রিম, এগুলো ইউভি রেডিয়েশন, সূর্য থেকে যে ইউভি রেডিয়েশন আসে এই রেডিয়েশন আমাদের ডিএনএ কে ড্যামেজ করতে পারে। এই ড্যামেজ কে প্রতিরোধ করার জন্য ডিএনএ ড্যামেজ কিভাবে হয়, এই মেকানিজম গুলো এবং তার কনসিকোয়েন্স কি হতে পারে, ডিএনএ এর মধ্যে যদি ড্যামেজ হয় এবং মিউটেশন হয়ে যায় এটা ক্যান্সার পর্যন্ত হতে পারে, যার কারণে বিভিন্ন রকমের প্রোটেকশন আমরা নিয়ে থাকি। আর কোনো কিছু কি মিস করেছি মনে করো, যে বলা হয় ন্যানো টেকনোলজি আমরা পড়ি নাই? আমার তো মনে হয় ন্যানো টেকনোলজি ইন এগ্রিকালচার এটাও আলোচনা হয়েছে, তাই না?
ওকে তো আমরা অনেকগুলোই পড়েছি আমার মনে হয় প্রফেসর আশরাফুল আরো বেশ কতগুলো বিষয় পড়িয়েছে বলতে পারো কেউ প্রফেসর আশরাফুল কি কি টপিক কভার করেছে যে কোনো একজন বলো যত দূর মনে পড়ে এনজাইম পিউরিফিকেশন ব্লটিং পিসিআর ইলেক্ট্রোফোরেসিস এক্সেলেন্ট তাসনিম থ্যাংক ইউ পিসিআরটা কি তোমরা ভালোভাবে বুঝেছো কেউ একজন বলতে পারবা যে পিসিআর বলতে আমরা কি বুঝি পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন এবং তাসনিম হয়তো আমাদের ল্যাবে দেখেছে আমাদের মেশিন আছে বেশ কয়েকটা পলিমারেজ চেইন রিঅ্যাকশনের জন্য এইটার মূল কাজটা হচ্ছে তুমি তোমার কাছে যদি একটা প্ল্যান্ট থেকে তুমি ডিএনএ এক্সট্রাকশন করেছো এখন এটা খুব স্মল ডিএনএ এর পরিমাণ বা কোনো একটা ফ্র্যাগমেন্টকে তুমি ডিএনএ এর টুকরাকে এক্সট্রাকশন করেছো এটাকে অনেক কপি করতে চাও পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা ফটোকপি মেশিনে যেরকম কপি করতে পারি কপি করে মানে ডিএনএ এর পরিমাণ অনেক বাড়াতে পারি আরএনএ বাড়াতে পারি কাজেই পলিমারেজ চেইন রিঅ্যাকশন অনেকটা ফটোকপি মেশিনের মতো এবং বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন কোথেকে আবিষ্কার করেছেন এটা ওয়াটসন এন্ড ক্রিকের যে আর্টিকেলটা ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার ওখানে গেলেই দেখবা তারা ওখানে বলছে যে ডিএনএ যখন একটা সেল ডিভিশন হয় এক্স্যাক্টলি সেম কপি ডিএনএ কিন্তু ডটার সেলের মধ্যে যেতে হবে আদারওয়াইজ তো তোমার একই ক্যারেক্টার থাকবে না ইভেন দেখো আমরা এই আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে প্রতিটা সেল যেমন ব্লাড যে 120 দিন পরে আবার নতুন করে ব্লাড তৈরি হয় তো ওই সময় যদি নতুন ব্লাড অন্য ডিএনএ ক্যারি করে তাহলে তো মানুষেরই পরিবর্তন হয়ে যাবে তো সেই জন্য এই ডিএনএ এর কপিটা কোপিং মেকানিজম অফ ডিএনএ এই সামর্থ্যটা ডিএনএ রয়েছে এবং এটার মেকানিজম আছে এই মেকানিজম কিভাবে এটা এই কপিটা করে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে করে এখন সেলের বাইরে নিজেরা ইচ্ছা মতো ডিএনএ কে এরকম তোমার অ্যাম্প্লিফাই করতে পারে যত বেশি সংখ্যক ভেরি গুড আর তোমাদের দিক থেকে বলো তো যে এই সিচুয়েশনে আমরা আমি চিন্তা করছি যে ক্রিসপারটা প্রত্যেকে যেহেতু এটা নিয়ে রিভিউ এবং যথেষ্ট ওয়ার্ক করেছো আমি দেখেছি তোমাদের যে রিভিউগুলো তোমরা জমা দিয়েছো অত্যন্ত উন্নত মানের এবং আমার কাছে মনে হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে তোমাদের এই ব্যাচটা আসলে নতুন জেনারেশন যত আসবে তারা তত পাওয়ারফুল হবে এটাই স্বাভাবিক আমাদের দেশ বিভিন্নভাবে তো এগুচ্ছে যার কারণে আমি 10 বছর আগে যে আন্ডারগ্রেড ব্যাচ ছিল আর তোমাদের সাথে দেখেছি যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল অনেক হাই এবং অনেক সিরিয়াস অনেক ইন্টেলিজেন্ট অনেক ব্রিলিয়েন্ট সেই দিক থেকে আমরা ক্রিসপারটাকে মনে করো ফার্স্ট মিড টার্মে কাউন্ট করি এরপরে সেকেন্ড মিড টার্মে আমরা কিছু এই লেকচারকে সিলেক্ট করব আর ফাইনালের জন্য কিছু কারণ হচ্ছে একসাথে সবগুলো খুব টাফ ফাইনালে সাধারণত আমরা করি কি অনেকটা ওভারভিউ থাকে ফলে এই সব চ্যাপ্টারকেই কিছুটা কভার করা হয় আমি ডিসকাস করব পরীক্ষার আগেও তোমাদের যে কী ধরনের বিষয়গুলো আলোচনা করা যায় তোমাদের দিক থেকে কোনো অপিনিয়ন আছে কিনা পরীক্ষা সম্পর্কিত নাকি খুব ভয় পাচ্ছ পরীক্ষাকে নিয়ে পরীক্ষা আমরা কিভাবে নিতে পারি কোনো মতামত আছে অন্য কোনো কোর্সে তোমাদের এই নিয়ে ডিসকাশন হয়েছে তোমাদের নিজেদের কোনো থট আছে কিনা স্যার গুগল ফর্মে স্যার পরীক্ষা হয়েছে আমি গত কোর্সে দুইটা সাবজেক্টে এটা হইলে অনেক ভালো হয় স্যার গুগল ফর্মে তোমাদের পরীক্ষা কি এই মিড টার্ম হয়েছে কোনো স্যার মিড হয়েছে ফাইনাল হয়েছে স্যার ফাইনাল কোন সাবজেক্টের হয়েছে স্যার জিপিবি হয়েছে তারপর স্যার সিবিটি হয়েছে দুইটা কিন্তু তোমাদের তো রুটিন দেয় নাই তো না স্যার গত টার্মে উইন্টারে
ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের গুগল ফর্মে এক্সামিনেশন দেওয়ার এক্সপেরিয়েন্স আছে, কিন্তু এখানে যদি তোমাকে কোনো কিছু ড্র করতে বলে, হ্যাঁ, তখন তুমি এটা কিভাবে করবা? স্যার ড্র করলে স্যার ড্র ফাইলটা স্যার খাতায় লিখতে বলে, তারপর আপলোড করা হয় তো জিমেইলে সেন্ড করতে বলে। এটা কি অসুবিধা হয় কিনা, এটা কতটুকু কমফোর্টেবল তোমাদেরকে আমি একটা অপশন দেই। মনে করো যে গুগল ফর্মে পরীক্ষা নেয়, এটা আমাদের জন্য খুবই কমফোর্টেবল, কিন্তু অনেকের টাইপ করার ওই নির্দিষ্ট টাইম থাকবে তো এই ফাইনাল পরীক্ষায়, তাতে অনেকের টাইপ করা, তারপরে ড্র করা, ওখানে আবার ড্র করে স্ক্যান করে আপলোড করা, এইটা সবাইকে অভ্যস্ত হয়ে যাবে। সবাইকে অভ্যস্ত হয়েছে কিনা স্যার, টাইমটা একটু কনসিডার করলে স্যার সবার জন্য খুব ভালো হয় স্যার। মানে এই টাইমে টাইপ করে টাফ হয়ে পড়ে, কিন্তু যদি অপশনটা এরকম হয়, তুমি A4 সাদা কাগজে পরীক্ষা দিলা, এরপরে স্ক্যান করে একটা পিডিএফ ফাইল পাঠিয়ে দিলা এই টাইমের ভিতরে, যেটা আমরা মাস্টার্স পিএইচডিতে দেখেছি এই এক্সপেরিমেন্ট করে গুগল ফর্মের চেয়ে তারা হাতে লিখে পরীক্ষা দিয়ে স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ ফাইল পাঠিয়ে দিয়েছে তোমার নির্দিষ্ট সময়ের ভিতরে। স্যার ওটা তো একটু সমস্যা হয় স্যার, পিডিএফ বানাতে অনেকের সমস্যা হয় স্যার, মাঝে মাঝে ছবি ওঠে না, মাঝে মাঝে তাড়াহুড়ো লেগে যায় লাস্ট মিনিটে এসে। আবার অনেক টিচার হচ্ছে কনসিডার করতে চায় না যে এই টাইমের মধ্যে পাঠাতে হবে, তো তখন তাড়াহুড়ো লেগে যায়। জি স্যার, যে তাড়াহুড়া করতে গেলে স্যার দেখা গেল স্যার এক একটা পেজের ছবি ঝাপসা হয়ে আসে, দেন আবার পিডিএফ বানায় আবার পাঠায়, অনেক ঝামেলা হইতে পারে স্যার, হয় আর কি স্যার। এখন দুটো যদি কম্পেয়ার করো, কারণ হচ্ছে এই এটা তো অনেকটা ওপেন বুক পরীক্ষার মতো, কারণ তুমি দেখো এখন আমার এখানে অ্যাটেন্ড করছে 70 বা 80 মতো, তো এখন তোমাদের স্টুডেন্ট নাম্বার বুধ 90 উপরে, এত স্টুডেন্টের এই তোমার তো পরীক্ষার ডাইরেক্ট তো কোনো আমরা মনিটর করা, স্ক্রিনে মনিটর করা কি প্র্যাকটিক্যালি সম্ভব, ফলে এটা অনেকটা ওপেন বুক পরীক্ষার মতোই হচ্ছে। তো টাইপিং এর দিক থেকে আমাকে অনেকে কমপ্লেইন করেছে, টাইপিং এর দিক থেকে এই তুমি কুইজ নেওয়া যায় এই গুগল ফর্ম দিয়ে, কুইজ টাইপের মনে করো 2-3 লাইনের, কিন্তু যখন অ্যানালাইটিক্যাল কোনো কোশ্চেন করা হয় বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর কোনো কোশ্চেন করা হয়, যেটাতে তোমার ইউনিভার্সিটির কাজ হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কার তৈরি করা, সেই ক্ষেত্রে তোমার এই গুগল ফর্ম তো খুব একটা সুইটেবল না। আমরা আনফর্চুনেটলি তোমার ওই রকম ভার্চুয়াল সিস্টেম তৈরি করতে পারি নাই, তৈরি করার চেষ্টাও করিনি, 500 দিন পার হয়ে গেছে, এখন আমরা ওই ট্রেডিশনাল ক্লাসিক্যাল জুমের উপরে ডিপেন্ড করছি। অন্যদের কি অভিমত? আমরা যদি দুটো অপশন, একটা হচ্ছে গুগল ফর্মের মধ্যে আর সেকেন্ড হচ্ছে তুমি ক্লাসিক্যাল খাতার মধ্যে পরীক্ষা দিয়ে স্ক্যান করে পিডিএফ করে পাঠিয়ে দিবা, এর জন্য মনে করো যে আমরা 10 মিনিটস টাইম রাখলাম বা 15 মিনিটস যে তুমি পিডিএফ করে পাঠিয়ে দিবা, এবং ওখানে আরেকটা সমস্যা হয় এই গুগল ফর্মে প্লেজারিজমের কিছু সমস্যা হয়, তো এটাও অ্যাভয়েড করা যাবে যদি হাতে লিখে, বা কিছুটা হয়তো করা যেতে পারে। তোমাদের দিক থেকে আর কোনো ভিন্ন অপিনিয়ন আছে কিনা যে বেটার কিছু, ফ্রিলি বলো এখানে, কারণ আমরা এই কোভিডে কোভিড-19 নিজেদের একটা অভিযোজন প্রক্রিয়া, আমি অনেক লিখেছি এই নিয়ে, বিভিন্ন সম্পাদকীয় লিখেছি, অনলাইন এই সিস্টেমটা নিয়ে আরো আগেই আমাদের গত বছরই খুব সিরিয়াসলি সরকারিভাবে এবং ইউনিভার্সিটিগতভাবে সিরিয়াসলি চিন্তা করা উচিত ছিল, সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি তারা কনভোকেশন করেছে, অথচ সরকারি ইউনিভার্সিটিগুলোতে একটা সেশন জ্যাম তৈরি হয়েছে, এবং এটা একটা বড় বোঝা একজন স্টুডেন্টের জন্য, টিচারের জন্য আমি মনে করি। কারো কোনো আইডিয়া আছে? হুম
ক্রপ বটানির ক্ষেত্রে আমরা যেভাবে দিয়েছি স্যার, ছোট প্রশ্নগুলো গুগল ফর্মে নেওয়া হয়েছে, এক মার্ক দুই মার্কের প্রশ্নগুলো, আর দুটা এরকম ক্রিটিক্যাল থিংকিং বড় ধরনের যে প্রশ্নগুলো ওগুলো খাতায় লিখে স্যারকে স্ক্যান করে পাঠানো হয়েছে, মানে দুটা একসাথে মিলিয়েও পরীক্ষা নেওয়া হয়েছে স্যার গত টার্মে। কিন্তু এটা তোমাদের জন্য দুটো হ্যান্ডেল করা কি ইজি হয়েছে? স্যার আমরা তো পরীক্ষাই দিতে বসছি স্যার, তেমন একটা প্রবলেম হয়নি স্যার। গুড, ভেরি গুড স্যার। যদি স্যার টাইমটা কনসিডার করা হয় স্যার, তাইলে স্যার ইজি হয়। অনেকে অনেক মানে স্যাররা অনেক সময় স্যার মানে আগের টার্মে মানে এমন ভাবে কোশ্চেন করছে স্যার যে হাতে লিখেও শেষ করতে পারি না, টাইপ করেও শেষ করতে পারি না। ঠিক আছে, এই প্রশ্ন নিয়ে তোমাদের নিজেদের যদি কোনো থট থাকে এটা শেয়ার করবা, কারণ এটা তো একটা অ্যাসেসমেন্ট, এখানে যাতে প্রপারলি সবাইকে অ্যাসেস করা যায় এবং এটা যাতে ডেমোক্রেটিক হয়, কেউ বেনিফিট পেল। অনেকে তোমার যারা গেম টেম করে খুব অভ্যস্ত, টাইপ টুইপ করতে পারে সাংঘাতিক স্পিডে, অনেকের টাইপিং স্পিড খুবই কম, তারপরে অনেকের স্মার্টফোন খুব ইজিলি স্ক্যান করা যায়, আর অনেকের ফোন অত পাওয়ারফুল না, নিজেদের স্ক্যানিং সিস্টেমও, তারপরে তাকে পিডিএফ কনভার্ট করা, তো এইরকম একটা অসাম্য এখানে আছে। তা আমরা একটা কম্প্রোমাইজের ভিতরে যেতে হবে, তাই না? আর কোনো তট আছে কারো? আর স্ট্রেস ফিল করবা না, কারণ এই করোনা ভাইরাস যারা স্ট্রেস ফিল করবে তাদেরকে আরো বেশি পেয়ে পড়বে। মনটাকে চাঙ্গা রাখতে হবে এবং লাইট এক্সারসাইজও করবা, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। আমার ধারণা লাইফস্টাইল বায়োলজিক্যাল ক্লক অনেকটুকুই আমাদের চেঞ্জ করে ফেলেছে, এবং নিয়মের ভিতরে থাকা এই এরকম ঘরে বসে এটা খুব দুরূহ কাজ, কাজে আমরা যারা সুস্থ আছি এটা একটা বিগ ব্লেসিং ফ্রম দা অলমাইটি। আমি কিছু আর বেশি সময় নিব না আজকে, আমি কিছু টপিক তোমাদের এই রিভিউ করব অল্প কিছু, এবং এরপরে আজকের টক শেষ হবে। আর তোমাদের নতুন যে কোনো ধরনের আইডিয়া আসে আমাকে টেক্সট মেসেজ করো, অথবা এই তোমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করো, যাতে আমরা যখন পরীক্ষাটা আসবে, এইটা একটা চ্যালেঞ্জ, তোমাদের জন্য চ্যালেঞ্জ, আমাদের জন্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমরা যাতে, বিশেষ করে আমি চিন্তা করি স্টুডেন্টদের পার্সপেক্টিভটা, আমি যাতে প্রপারলি তোমাদেরকে অ্যাসেস করতে পারি, এই অপরচুনিটিটা যাতে ওখানে থাকে, কেউ যাতে এটার মধ্যে একটা ইকুইটি যাতে থাকে, কেউ যাতে এটাতে বাইরে চলে না যায়, এটা হচ্ছে আমার দিক থেকে চাওয়া। আমরা এর আগে আমি কয়েকটা স্লাইড শেয়ার করি, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? আমাকে যে কোনো একজন বলো যে স্লাইড দেখতে পাচ্ছ। দেখা যাচ্ছে না, খুব সিম্পল একটা স্লাইড। স্লাইডটাতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিশেষ করে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বায়োটেকনোলজি কাকে বলে এটা জানো। বায়োটেকনোলজি এনি টেকনোলজি ডেভেলপড ফ্রম লিভিং অর্গানিজম অর ডেরিভেটিভস দেয়ার অফ অ্যান্ড হুইচ আর ইউজড ফর দ্য বেনিফিট অফ হিউম্যান ইজ কল্ড বায়োটেকনোলজি। যেমন আমাদের যে ভ্যাকসিন হয়েছে এগুলো মূলত এমআরএনএ ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলোরই অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করা হয়েছে, এই ভ্যাকসিনগুলো কিন্তু বায়োটেকনোলজি। কাজে মানুষের কল্যাণের জন্য লিভিং অর্থাৎ জীবন্ত জীব অথবা জীবের উৎপাদ, যেমন মনে করো অ্যান্টিবায়োটিকটা কোনো একটা মাইক্রো অর্গানিজম তৈরি করে, যেমন পেনিসিলিয়াম নোটেটাম তৈরি করে পেনিসিলিন। কাজে পেনিসিলিন এটা কিন্তু একটা কেমিক্যাল সাবস্টেন্স, কিন্তু ইট ইজ ডিরাইভড, মানে এটা বায়োসিনথেসিস হয় পেনিসিলিয়াম নোটেটামে, বিজ্ঞানীরা এটাকে ওখানে আলাদা করে এনে যখন প্রযুক্তি আকারে ব্যবহার করে এটাও বায়োটেকনোলজি। আবার লিভিং অর্গানিজম কোনো একটা ব্যাকটেরিয়া, মনে করো আমরা বায়ো ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করছি, এই ব্যাকটেরিয়াটাকেও আমরা বায়োটেকনোলজি বলি। কাজেই বায়োটেকনোলজি, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা তোমরা জানো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ডিরেক্টেড অল্টারেশন অফ এন ইন্ডিভিজুয়াল জেনোম,
resulting in a genetically modified organism. Eta biotechnology. Kajei sob biotechnology genetic engineering na. Kintu genetic engineering, sob genetically engineered product also biotechnology. Genetic engineering hoche genetic je tomar level mone koro je DNA RNA level e jokhon kono ekta poriborton kora hoy notun gene ke insert kora othoba kono undesirable gene ke delete kora pore jiber je boishishter poriborton kora hoy ebong ei boishishto ra jodi desirable hoy ortat manusher jonno kollankor hoy useful hoy eita hocche tomar biotechnology kaje GMO itself biotechnology processes by which deliberate change are introduced into an individual genome. Genome ta kake bole nischoi tumra jano. The entire genetic material of an organism is called genome. Ortat ekta celler bitore jiber kosher bitore joto rokomer genetic material. Genetic material ashole ki? Genetic material hocche nucleic acid, eta DNA, RNA hishabe thake. যেগুলো জীবের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে এবং বৈশিষ্ট্যের জন্য দায়ী ওখানে সিক্রেট কোড আকারে তোমরা জানো এটিজিসি ডিএনএ এর মধ্যে থাকে এগুলো জীবের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে এই কোডের মধ্যে যদি আমরা কোনো পরিবর্তন আনতে পারি তাহলে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখন জিন এডিটিং যে আমরা ক্রিসপার দিয়া বলেছি ওইটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু ক্রিসপারে যদি আমরা কোনো জিনকে আনডিজায়ারেবল অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কোনো জিনকে ক্ষতিকর জিনকে ক্যান্সারের মিউটেশন হয়েছে ওইটাকে এডিট করে দেই তাহলে এটাকে জিএমও বিজ্ঞানীরা বলছে না কারণ জিএমও বলতে অনেকটা নিউ জিন ইন্ট্রোডিউস করা যেমন বিটি ব্রিঞ্জাল এইটাকে জিএমও হিসেবে টার্ম করেছে কারণ নতুন জিন ইন্ট্রোডিউস করার জন্য তোমাকে বায়ো সেফটি গাইডলাইন ফলো করতে হয় বায়ো সেফটি মানে হচ্ছে তোমার কোনো একটা বায়োটেকনোলজির প্রোডাক্ট যখন আমরা ব্যবহারে নিয়ে আসবো তার আগে তাকে বিভিন্ন ল্যাব থেকে শুরু করে ফিল্ড পর্যন্ত সকল রকমের পরীক্ষা নিরীক্ষা করতে হবে যাতে এটি মানব জাতির জন্য অথবা পরিবেশের জন্য অন্যান্য জীবের জন্য এটা নিরাপদ কিনা তা নিশ্চিত করা বায়ো সেফটি আমাদের বাংলাদেশে বায়ো সেফটি গাইডলাইন আছে আমাদের বাংলাদেশে বায়োটেকনোলজির পলিসি আছে আর তোমরা অবশ্যই শুনেছো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হচ্ছে কোনো আমি একটু আগেই বলেছিলাম যে কোনো একটা ডিএনএ এর মধ্যে নতুন জিন ইন্ট্রোডিউস করে দিয়েছো দিয়ে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড প্রোডাক্ট তৈরি করা এটাকে এটা অনেকটা সিনোনিম আছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কাজেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি এই কোর্সটা পড়ছো যেহেতু এই দুটো বিষয় অত্যন্ত পরিষ্কার থাকতে হবে আমরা যে তোমার বিটি ব্রিঞ্জাল বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হয়েছে এটা হচ্ছে একটা জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অল জিএমও আর জিএমওস আর বায়োটেকনোলজি কিন্তু অল বায়োটেকনোলজি আর নট জিএমও যেমন মনে করো পেনিসিলিন আবিষ্কার করা হয়েছে বিজ্ঞানীরা পেনিসিলিয়াম নোটাটাম থেকে একটা ফাঙ্গাস থেকে ছত্রাক থেকে কাজেই এইটা জিএমও না এটা কিন্তু একটা ন্যাচারাল প্রোডাক্ট কিন্তু এটা মানুষের যেহেতু ড্রাগ হিসাবে অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা যাচ্ছে এবং একটা জীবে এটা তৈরি করেছিল বা একটা জীবের উৎস থেকে এটা আবিষ্কার করা হয়েছে সেই জন্য এটাকে বায়োটেকনোলজি বলা হয় এই দুটো হচ্ছে তোমার চমৎকার উদাহরণ তোমাকে যদি বলা হয় জিএমওর দুটো বা তিনটি এক্সাম্পল দাও এটা কি দিবা জিএমওর যেমন আরেকটা এক্সাম্পল হতে পারে ইনসুলিন ইনসুলিন মানুষের ইনসুলিন জানো যে গ্লুকোজ মেটাবলিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ইনসুলিন তৈরি করার এটা একটা হরমোন মানুষের তোমার প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেলে এটা সিনথেসিস হয় এবং আমাদের শরীরে ব্লাডে সুগার মেটাবলিজম করে থাকে সুগার থেকে এনার্জি তৈরি করা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি কোনো মানুষের এটা ডিফেক্টিভ হয় তখন ডায়াবেটিক ডিজিজ
এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ হয়। এই ইনসুলিনটা একজন আমরা আরেকজনকে ডোনেট করতে পারি না, কিন্তু বিজ্ঞানীরা এটা কিভাবে এই মানুষের মধ্যে বায়োসিনথেসিস হয় এই বায়োসিনথেটিক পাথওয়েটা ডিসকভার করে ওই জিনকে ট্রান্সফার করেছে মাইক্রো অর্গানিজমে। এখন বাজারে যত ইনসুলিন পাওয়া যায় 100% হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তা আমি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জিএমও কতটা সেফ এই নিয়ে দীপ্ত টিভিতে রিসেন্টলি আমার একটা টক হয়েছিল, প্রফেসর রাখ হরি সরকার ছিল, এটা তোমাদের সাথে শেয়ার করব। তখন তোমরা ওখানে ওই ভিডিওটা থেকে পাবা, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আর জিএমও ওয়েদার জিএমও আর সেফ অর নট, ইউ ক্যান ইজিলি আনসার। কাজেই জিএমও আনসেফও হতে পারে যদি মানুষ ইন্টেনশনালি, যদি মনে করো করোনা ভাইরাসের কথা অনেকে ডেভিড বাল্টিমোর একজন নোবেল লরেট পর্যন্ত সে বলছে যে এইটা হয়তো সামহাউ কোনো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ল্যাব থেকে এসকেপ করেছে, কাজেই জেনেটিক মডিফিকেশনের মধ্যে মাধ্যমে তৈরি হয়ে থাকতে পারে। তোমরা আরেকটা জিনিস জানো, এটা আমি অনেক সময় প্রশ্ন করি যে ট্রান্সজেনিক এবং জিএমও তাদের মধ্যে পার্থক্য কি? ট্রান্সজেনিক এটা জানো, ট্রান্স সাইবেরিয়ান, ট্রান্স মিন্স ট্রান্সজেনিক হচ্ছে অ্যান অর্গানিজম দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি মডিফাইড উইথ জিনস ফ্রম এ ডিফারেন্ট স্পেসিস। যেমন বিটি ব্রিঞ্জাল একটা ট্রান্সজেনিক তোমার জিএমও ট্রান্সজেনিক, তার মানে হচ্ছে জিনটা নেওয়া হয়েছে ডিফারেন্ট স্পেসিস থেকে। মনে করো যে মানুষ থেকে জিন নিয়ে যে ছত্রাক তৈরি করা হয়েছে বা ইস্ট তৈরি করা হয়েছে যেটি ইনসুলিন তৈরি করে, এটা একটা ট্রান্সজেনিক অর্গানিজম। অথবা মনে করো ভুট্টা থেকে যদি নিয়ে ধানের মধ্যে কোনো জিন ট্রান্সফার করা হয় এটাকে ট্রান্সজেনিক বলা হয়, অর্থাৎ স্পেসিস ভিন্ন, অন্য স্পেসিসে এই জিনটা ছিল, এই জিনটা এনে ইন্ট্রোডিউস করা হয়েছে তোমার কোনো একটা টার্গেট স্পেসিসে যাতে কোনো একটা স্পেশাল বৈশিষ্ট্য প্রকাশ করে, মনে করো ইল্ড বেড়ে যায় অথবা স্যালাইনিটি টলারেন্স বেড়ে যায় অথবা তোমার কোনো ডিজায়ার ট্রেইট তুমি অর্গানিজমের মধ্যে অ্যাড করছো, এটাকে ট্রান্সজেনিক বলা হয়। অল ট্রান্সজেনিক্স আর জিএমও, এতে কোনো একটু সন্দেহ নাই। অল ট্রান্সজেনিক্স আর বায়োটেকনোলজি। কিন্তু প্রশ্ন হচ্ছে জিএমও কি সবগুলো ট্রান্সজেনিক কিনা? অর্গানিজম হুজ জেনোম হ্যাজ বিন মডিফাইড বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কল্ড জিএমও। এর মানে মনে করো যে কোনো একটা জীবের ডিএনএ এর মধ্যে আমরা একটা ছোট্ট পরিবর্তন করেছি, ডিলিট করে দিয়েছি, সাইলেন্সিং করেছি অথবা নক আউট করেছি কোনো একটা জিন যেটা দরকার নেই, এইটাকে, কিন্তু এটা কিন্তু জেনেটিক্যালি মডিফাইড হয়েছে তার জেনোমটা, সেই জন্য তাকে আমরা জিএমও বলতে পারি। কাজেই জিএমও যেমন বাইরের থেকে জিন নিয়ে করতে পারি অথবা নিজের জিনের মধ্যে ডিএনএ সিকোয়েন্সের মধ্যে পরিবর্তন এনে করতে পারি, সেই জন্য জিএমও হচ্ছে জেনেটিক্যালি অল্টার্ড অর্গানিজম, মানে সামহাউ এডিট করেও করতে পারো, এই জিএমও তৈরি করতে পারো। সুতরাং এই ক্ষেত্রে অল জিএমও আর নট ট্রান্সজেনিক, কাজেই নন ট্রান্সজেনিক জিএমও হতে পারে, ট্রান্সজেনিক জিএমও হতে পারে। অল ট্রান্সজেনিক্স আর জিএমও, অল জিএমও আর নট ট্রান্সজেনিক, জিএমও ট্রান্সজেনিক্স ইভেন অ্যান্টিবায়োটিক মনে করো বা কোনো একটা এই বায়োমলিকুলস যেটা আমরা মানুষের উপকারে ব্যবহার করি তারা সবাই বায়োটেকনোলজি। কাজে এই কনসেপ্টগুলো ক্রিস্টাল ক্লিয়ার থাকা দরকার। তোমাদেরকে আমি মনে করি যে নিশ্চয়ই আশা পড়িয়েছে ডিএনএ ক্লোনিং কি। ডিএনএ ক্লোনিং মাস প্রডিউসেস ডিএনএ ফ্র্যাগমেন্টস ফর রিসার্চ। ডিএনএ ক্লোনিংটা জানো, যেমন আমরা গাছের একটা কাণ্ড কেটে যখন, যেমন ক্লোনটি তোমরা জানো চা উৎপাদনের ক্ষেত্রে এই কাণ্ড কেটে তারপরে চারা তৈরি করে যখন তৈরি করা হয় এই অর্থাৎ ভেজিটেটিভ প্রোপাগেশন, এটা কিন্তু টোটালি প্যারেন্টের মতো থাকে ক্লোনটি। কাজেই ক্লোনিং মানে হচ্ছে তোমার জাস্ট কপি করে তৈরি করা, সেট অফ প্রসিজিওর্স দ্যাট ইউজেস লিভিং সেলস টু মেক মেনি আইডেন্টিক্যাল কপিজ অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট, জেনেটিক্যালি আইডেন্টিক্যাল কপি অফ ডিএনএ, এটাকে আমরা একটা ক্লোন বলতে পারি। অথবা সেলের
কপি হতে পারে এবং একটা অর্গানিজমের কপি হতে পারে। তোমরা ডলির ক্লোনিং দেখেছো এবং ক্লোনিং টেকনোলজি অলরেডি বিন এস্টাবলিশড। ক্লোনিং করার জন্য ভেক্টর লাগে, যেমন ডিএনএ ক্লোনিং করতে হলে ডিএনএ মলিকুল দ্যাট ক্যান অ্যাকসেপ্ট ফরেন ডিএনএ। এরকম তো তোমরা নিশ্চয়ই আমার মনে হয় তোমরা জানো যে ব্যাকটেরিয়ার মধ্যে দুই ধরনের ডিএনএ থাকে, একটা হচ্ছে ক্রোমোজোমাল ডিএনএ আর একটা থাকে তোমার প্লাজমিড ডিএনএ। তো প্লাজমিড ডিএনএ খুব ইজিলি তোমার ফরেন ডিএনএ অ্যাকসেপ্ট করতে পারে, সেই জন্য এটাকে ক্লোনিং ভেক্টর বলা হয়, এরপরে এটা কপি করতে পারে। এখন প্রশ্ন হতে পারে প্লাজমিডটা কি? স্মল সার্কুলার ডিএনএ মলিকুল ইন ব্যাকটেরিয়া রেপ্লিকেটেড ইনডিপেন্ডেন্টলি অফ ক্রোমোজোম, মানে এই ক্রোমোজোমের কোনো কন্ট্রোল নাই, সে নিজে নিজে রেপ্লিকেট করতে পারে, সেই জন্য এটাকে প্লাজমিড বলা হয় এবং প্লাজমিড ব্যাকটেরিয়ার মধ্যে আছে। সেই জন্য তুমি দেখবা যে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স নামক একটি ব্যাকটেরিয়া আছে যেটা প্ল্যান্টের মধ্যে গল ডিজিজ করে, টিউমার ফর্ম করে। ওই ব্যাকটেরিয়াটাকে আমরা ইউজ করি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, কারণ সে নিজেই একটা জেনেটিক ইঞ্জিনিয়ার। তার প্লাজমিডের মধ্যে ফরেন ডিএনএ সে ইনকর্পোরেট করতে পারে এবং এই ফরেন ডিএনএটা সে প্লান্টের মধ্যে ডিএনএ এর মধ্যে ইনজেক্ট করতে পারে। এবং এইটা একটা অদ্ভুত ব্যাকটেরিয়াম যেটাকে আমরা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, বিশেষ করে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা ভেক্টর হিসাবে ইউজ করি, এটাকে ক্লোনিং ভেক্টর বলা হয়। আর রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে মলিকুলস আর ইন্ট্রোডিউসড ইনটু হোস্ট সেল সাচ এজ ব্যাকটেরিয়া হুইচ কপি দ্য ডিএনএ অ্যাজ দে ডিভাইড। কাজে তুমি যদি প্লাজমিডের ভিতরে তোমার একটা টার্গেট ডিএনএ কে ইন্ট্রোডিউস করে দাও ব্যাকটেরিয়ার প্রথম, এরপরে ওই ব্যাকটেরিয়াকে গ্রো করো, গ্রো করে ওই ব্যাকটেরিয়ার সাথে প্লান্ট সেলকে গ্রো করো, তখন প্লান্ট সেলের মধ্যে সে তোমার ডিজায়ার ডিএনএ কে ইন্ট্রোডিউস করে দিতে পারবে। এবং এই টেকনোলজিটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলি। রিকম্বিনেন্ট ডিএনএ কন্টেইনস জেনেটিক ম্যাটেরিয়াল ফ্রম মোর দেন ওয়ান অর্গানিজম, মানে তুমি আমরা নিজেরা ইন্টেনশনালি এই প্লাজমিডের ভিতরে যখন ডিএনএ অ্যাড করে দেই তখন এটা রিকম্বিনেন্ট ডিএনএ অন্য অর্গানিজমের ডিএনএ সে ক্যারি করছে। আমরা এটা কিভাবে করতে পারি? এটা করার কিছু স্টেপ আছে, যেমন রেস্ট্রিকশন এনজাইম রিকগনাইজেস স্পেসিফিক বেস সিকোয়েন্সেস ইন ডিএনএ ফ্রম টু ডিফারেন্ট সোর্সেস। রেস্ট্রিকশন এনজাইম, আমার ধারণা এনজাইম সম্পর্কে পড়িয়েছে তোমাদেরকে ডক্টর আশরাফ, রেস্ট্রিকশন এনজাইমটা খুব স্পেসিফিক্যালি তোমার বেস সিকোয়েন্সকে রিকগনাইজ করতে পারে এবং ওখানে রেস্ট্রিকশন এনজাইম কাট করতে পারে ডিএনএ ইন্টু ফ্র্যাগমেন্ট উইথ সিঙ্গেল স্ট্যান্ডার্ড টেইলস স্টিকি এন্ডস। DNA fragments from different sources are mixed together, matching sticky ends, base pair, and DNA ligase. Restriction enzyme DNA ke cut korte pare ar ligase dia paste korte pare. Kaje oi cut er shomoy tomar okhane fragment ke incorporate kore tomar recombinant DNA toiri kora hoy. Amar mone hoy jokhon ami tomaderke CRISPR poriyechhilam ওখানে দেখেছিলাম যে কিভাবে ক্রিসপার কাটতে পারে ডিএনএ ডাবল স্ট্যান্ডকে। এখানে তোমাকে একটা কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা যায় এটার স্টেপ দেখানো হয়েছে, খুব সিম্পল। সিকোয়েন্সকে তুমি টার্গেট করেছো, রেস্ট্রিকশন এনজাইম রিকগনাইজেস এ স্পেসিফিক বেস সিকোয়েন্সেস ইন ডিএনএ গ্রিন বক্সেস, এই অংশটা রেস্ট্রিকশন এনজাইম এটাকে তোমার টার্গেট করেছে, পরে এখানে বিভিন্ন রকমের কাট করেছে। দেখো কাট করার পরে এখানে যখন কাট হয় তখন এখানে কিন্তু অন্য ডিএনএ তোমার ঢুকে যেতে পারে এই কাটিং এন্ড এর মধ্যে, অথবা এইটাকে তুমি যে কাটটা এটাকে পেস্ট করে ফেললো লাইগেজ দিয়ে, তখন যে নতুনটা সিকোয়েন্সটা হয়েছে ডিএনএ আর আগের সিকোয়েন্স দেখো সম্পূর্ণভাবে ডিফারেন্ট, এবং এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এখানে আমরা নতুন স্মল ফ্র্যাগমেন্টও ইন্ট্রোডিউস করতে পারি। এইটা হয়তো আমরা জানি না তোমাদেরকে প্লান্ট প্যাথোলজিতে দেখিয়েছি কিনা, প্লান্টের মধ্যে গল তো তোমরা দেখেছো, আম গাছের মধ্যে দেখবা বড় একটা টিউমারের মতো এরকম দেখা যায়। তো গাছের মধ্যে এরকম কিন্তু টিউমার ফর্ম করে, এবং এই টিউমার ফর্ম করে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। পৃথিবীতে এই ব্যাকটেরিয়ামটা
বিজ্ঞানীরা এগ্রিকালচারিস্টরা প্রথম এটা প্লান্ট প্যাথোজেন হিসেবে আবিষ্কার করে, এবং পরে যখন এটার মেকানিজম স্টাডি করলো কেন এরকম রুট গল অথবা এই প্ল্যান্টের মধ্যে গল ফর্ম করে, টিউমার, আসলে মানুষের যেরকম টিউমার হয়, প্রাণীর যেরকম টিউমার হয়, এটা এরকম একটা টিউমার ফর্ম করে। টিউমার ফর্ম করা মানে হচ্ছে কি, এই ব্যাকটেরিয়াটার ইনফেকশনে প্ল্যান্টের ডিএনএতে মিউটেশন হয়। এই মিউটেশনটা হওয়ার ফলে তোমার কিছু সিকোয়েন্স হয় এবং সেল হয়ে যায়, যে সেলগুলো হচ্ছে তার মধ্যে কোনো অ্যাপোপটোসিস হয় নাই। তোমরা অ্যাপোপটোসিস নামটা বোধহয় আমার কাছ থেকে প্রথম শুনছো। অ্যাপোপটোসিস হচ্ছে আমাদের সেলগুলো একটা এই প্রোগ্রাম সেল ডেথ হয়, একটা নির্দিষ্ট সময় পরে ব্লাড সেল কিন্তু মারা যায়, 120 দিন পরে মনে করো। এইটার একটা প্রোগ্রাম আছে, কম্পিউটারে যেরকম প্রোগ্রাম আছে আমাদের সেলের মধ্যেও বা এই ডিএনএ এর মধ্যে এই প্রোগ্রামটা আছে, এবং এই প্রোগ্রাম তোমার কমান্ড দেয় এই সেলগুলোকে কিল করে ফেলা। কাজে প্রোগ্রাম সেল ডেথ কিল করে, এগুলো বডি থেকে আউট করে দেয়, নতুন সেল ওখানে রিপ্লেস করে। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে বা এই টিউমার যে এই সেলগুলো কিন্তু কিল করার মতো সেন্ট্রাল যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রাম সেল ডেথ হয় না, অ্যাপোপটোসিস হয় না। তো যাই হোক, বিজ্ঞানীরা এই গ্রাম নেগেটিভ, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ওয়েন প্লান্টস ইজ ওন্ডেড ব্যাকটেরিয়া এন্টার অ্যান্ড আর প্যাথোজেনিক কজিং ক্রাউন গল ডিজিজ। কাজেই এটা ক্রাউন গল প্ল্যান্ট টিউমার করে, অনলি ইনফেক্টস ইয়াং ডাইকটস dicotyledonous plants, DNA from bacteria is transferred into plants where it binds to plant histones and is integrated into plant genome by recombination. Eta ekta genetically engineering nature er moddhe ache, er mane hocche tumi dekho genetically engineering plant er moddhe korar khetre kintu bishesh kore ei jara bacteriologist, plant bacteriologist othoba plant pathologist, তারা কিন্তু এই মেকানিজমটা প্রথম এটা কিভাবে হয় এটা জেনেছে, এই বেসিক নলেজটাকে অ্যাপ্লাইড নলেজ হিসাবে বায়োটেকনোলজিস্টরা এখন ইউজ করেছে। এখন এই ব্যাকটেরিয়ার অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমিফিশিয়েন্স কিভাবে এই কাজটা করে, এটা এটা তারা হিসাব করে দেখেছে যে এই অ্যানালাইসিস করে দুই রকমের ডিএনএ রয়েছে, একটা হচ্ছে টিডিএনএ, টিউমার ইন্ডিউসিং ডিএনএ থাকে টিআইডিএনএ, আর এই টিআই প্লাজমিড হ্যাজ টু পার্টস। তোমার এই টিউমার ইন্ডিউসিং ডিএনএ এর মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টিডিএনএ, দ্য পোর্শন অফ দ্য প্লাজমিড ইনসার্টেড ইন্টু দ্য প্লান্ট সেল অ্যান্ড ইন্টিগ্রেটেড ইন্টু জেনোম, remove host cell gene and insert your gene of the interest. কাজে এটা দিয়ে তুমি করতে পারবা। আরেকটা হচ্ছে টিডিএনএ অলসো প্রডিউসেস অক্সিনস এন্ড সাইটোকাইনিনস, ব্যাকটেরিয়া প্রডিউসিং প্লান্ট হরমোনস। এটা তোমরা হয়তো জানো যে ব্যাকটেরিয়া প্লান্ট হরমোন অক্সিন সাইটোকাইনিন তৈরি করে টু ইন্ডিউস সেল প্রলিফারেশন, এবং এই এই দুইটা কাজ করে টিডিএনএ এর মধ্যে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে এই প্লাজমিডটা যেটাতে তুমি তারা যেটা ইনসার্ট করে দেয় প্ল্যান্ট জেনোমের মধ্যে, আরেকটা হচ্ছে অক্সিন সাইটোকাইনিন দিয়ে সেলের খুব দ্রুত প্রলিফারেশন করে প্ল্যান্ট ক্যান্সার করে ফেলে। অ্যান্ড virulence region which encode proteins for transfer of DNA to infect plant, but proteins are not transferred. Very interesting. কাজে এই মেকানিজমটা বিজ্ঞানীরা যখন জেনেছে, এখানে খুব সিম্পল ভাবে দেখো তোমাকে, এটা হচ্ছে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম বা পাশে, আর ডান পাশে হচ্ছে প্লান্ট সেল। দেখো এখান থেকে এই টিআই প্লাজমিকটা কিভাবে যখন প্লান্টকে ইনফেকশন করে, সে একেবারে প্ল্যান্টের ডিএনএ যে ওখানে এই তার নিজের ডিএনএর ফ্র্যাগমেন্টকে ইন্টিগ্রেট করতে পারে। এখন মনে করো তুমি যদি এখানে নিজে এই প্লাজমিডের ভিতরে একটা ছোট্ট ডিএনএ ইন্টিগ্রেট করে দাও, কারণ প্লাজমিডে এটা করা সম্ভব, তখন সে খুব ইজিলি এই প্ল্যান্ট সেলের মধ্যে এটা ইন্টিগ্রেট করে দিতে পারবে, এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়ে গেল। এবং এটা শুনতে খুবই ইজি এবং দেখতেও খুবই ইজি, কিন্তু কাজটা এখন অনেক ডেলিকেট এবং সফিস্টিকেটেড। এখানে আমি তোমাকে খুব সিম্পলি ভাবে দেখাচ্ছি, যেমন অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমিফিশিয়েন্স আমরা কোথায় পেতে পারি, প্ল্যান্টের এই রুট গল থেকে আইসোলেট করতে পারি। এবং এইটাতে দেখো ক্রোমোজোমাল ডিএনএ হচ্ছে, এগুলো প্ল্যান্টে তো নিউক্লিয়াস, আর ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াস থাকে না, এই এইরকম সূত্রাকারে ক্রোমোজোম থাকে, আর এইটা হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিডের ভিতরে তুমি একটা ডিজায়ার্ড
এই ডিএনএ তুমি ইন্ট্রোডিউস করে দিয়েছো, দিয়ে প্ল্যান্টের মধ্যে যদি দাও তখন প্ল্যান্টে এটা ট্রান্সফার হতে পারে। আর অ্যাকচুয়ালি এই টি ডিএনএটা নর্মালি ন্যাচারালি সে এইভাবে প্ল্যান্টের মধ্যে যখন ট্রান্সফার করে এবং ওখানে অক্সিজেন এবং সাইটোকাইনিন তৈরি করে তখন এরকম গল ফর্ম করে। তা আমরা এখন কনস্ট্রাক্ট তৈরি করতে পারি এই প্লাজমিডের মধ্যে, নিজেরা ইনসার্ট করে দিতে পারি আমার আমার ডিজায়ার্ড এই সিকোয়েন্স। কাজে প্লাজমিডের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, কি কি তোমার তার মধ্যে প্রপার্টিজ আছে এটা এখানে খুব ডিফাইন করা। কাজে এটা অলরেডি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এই সিকোয়েন্সকে অ্যানালাইসিস করে এবং বিভিন্ন রকমের মিউটেশন করে। এখন তার মধ্যে যদি তুমি তোমার ডিজায়ার্ড একটা জিনকে ইন্ট্রোডিউস করে দাও এবং এই জিনটা ইন্ট্রোডিউস করার পরে ওই ব্যাকটেরিয়ার সাথে যদি প্লান্ট সেলকে গ্রো করো যেটার মধ্যে তোমার জিন আছে, এবং গ্রো করার পরে তুমি দেখবা যে সেলের মধ্যে সে ইনসার্ট করে ফেলবে, এবং এই সেলকে যখন তুমি টিস্যু কালচার করবা করে প্লান্ট পাবা এবং প্ল্যান্টের মধ্যে দেখবা কিছু সংখ্যক প্লান্ট অলরেডি ইঞ্জিনিয়ার্ড হয়ে গেছে। এবং কিভাবে এটা টেস্ট করবা, মনে করো স্যালাইনিটির জন্য আমরা ইঞ্জিনিয়ারিং করছি, স্যালাইনিটি রেজিস্ট্যান্ট জিন আমরা ইন্ট্রোডিউস করছি প্রথম প্লাজমিডের মধ্যে দিয়ে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছি, সেলের সাথে গ্রো করেছি, করে টিস্যু কালচারের মাধ্যমে এটা ট্রান্সফার করেছি। ওই প্লান্টগুলোকে বিভিন্ন এই সল্ট সলিউশনে যখন হাইড্রোপনিক্সে তুমি গ্রো করবা, তুমি দেখবা যেগুলো ট্রান্সজেনিক অর্থাৎ জিএমও হয়েছে, জিন ট্রান্সফার হয়েছে, ওইগুলো স্যালাইন সলিউশনের মধ্যে গ্রো করবে, আর ওয়াইল্ড টাইপ যেটাতে কোনো ট্রান্সফরমেশন হয় নাই গ্রো করবে না। এর মানেটা আমি বলতে চাচ্ছি 100% জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যখন তুমি এইরকম কাজ করো 100% প্লান্ট ট্রান্সফরমেশন হয় না, এখানে একটা স্ক্রিনিংয়ের দরকার আছে এবং সবগুলোতে সঠিকভাবেও অনেক সময় না হতে পারে। কাজেই এরপরে আরেকটা কাজ আছে, তুমি সিকোয়েন্সিং যদি করো এই প্ল্যান্টটাকে তখন তুমি পাবা দেখবা যে ডিএনএ এর মধ্যে ওই স্যালাইনিটি টলারেন্স জিনটা আছে, ওই সিকোয়েন্সটা খুঁজে পাবা বায়ো ইনফরমেটিক্স এর মাধ্যমে। পিসিআর এর মাধ্যমেও ওই জিনটার যদি প্রাইমার তৈরি করে তুমি এখান থেকে সেল থেকে ডিএনএ এক্সট্রাকশন করে পিসিআর এর মধ্যে দেখবা যে এটা অ্যাম্প্লিফাই করে ব্যান্ড তুমি পাবা, যেটা নন ট্রান্সজেনিক এটার কোনো ব্যান্ড থাকবে না। কাজেই আমরা কয়েকটা ভাবে স্ক্রিনিংটা করতে পারি, একটা হচ্ছে ফেনোটাইপিক, আরেকটা হচ্ছে তোমার সিকোয়েন্সিং করে, আরেকটা পিসিআর এর মাধ্যমে, মানে জিন ট্রান্সফার হয়েছে কিনা। তো এইটাই আজকে আমার আমার মনে হয় লেকচার, এবং এটা আমরা করতে পারি কিভাবে জিন গানের মাধ্যমে আমরা জিনকে এইভাবে ট্রান্সফার করতে পারি, ওই যে তুমি এক্সট্রা প্রেশার দিয়ে স্পেসিফিক জিনকে, এটা আমাদের ল্যাবের মধ্যে জিন গান আছে, তুমি দেখো প্ল্যান্ট লিফের মধ্যে খুব হাই প্রেশারে এই সেলের উপরে এটা ইনজেক্ট করা হয়, এবং এটা বিশেষ করে জিনটাকে গোল্ড, এটা তোমার ব্যাকটেরিয়া এখানে কোনো দরকার নেই, তুমি যে ডিজায়ার জিন মনে করো স্যালাইনিটি টলারেন্স জিন এটাকে গোল্ড দিয়ে পার্টিকেল দিয়ে তোমার নেনু গোল্ড দিয়ে কোট করে, তারপর খুব জোরে যখন তুমি প্রেস করবা ভ্যাকুয়ামের মধ্যে সেলের ভিতরে গিয়ে ডিএনএ এর মধ্যে ইনসার্ট হয়ে যেতে পারে, এবং ওখানে স্ক্রিনিং করে এটা করা যায় জিন গান, এটারে বলে বায়োলিস্টিক শটগান ক্লোনিং। আর এইটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে থাকবে, এতক্ষণ আমি যা পড়িয়েছি খুব সিম্পল। তুমি দেখো আমরা কিভাবে একটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার জিএমও মনে করো যে বিটি ব্রিনজাল তৈরি করি, আমরা প্রথম কাজটা হচ্ছে ওই ডিজায়ার জিনটাকে আইসোলেট করা। এটা কোথায় আছে, মনে করো সুন্দরবনের যদি আমরা কোনো একটা প্লান্টের জেনোমকে অ্যানালাইসিস করি, বায়ো ইনফরমেটিক অ্যানালাইসিস করে এবং আদার মলিকুলার বায়োলজিক্যাল স্টাডির মাধ্যমে সুন্দরবনের প্ল্যান্টগুলো যেহেতু স্যালাইনিটিতে তারা গ্রো করে, তাদের স্যালাইনিটি টলারেন্ট জিন আছে, ওই জিনকে ওখান থেকে মনে করো আইসোলেট করে আমরা এটার সিকোয়েন্স জেনে নিলাম, এটাকে ক্লোনিং করলাম এটিআই প্লাজমিডের মধ্যে, দেখো এটাকে ইনসার্ট করেছি, করে এই ব্যাকটেরিয়ার দেখো ক্রোমোজোমাল ডিএনএ এবং টিআই প্লাজমিড এইভাবে ব্যাকটেরিয়াটাকে রেপ্লিকেট করলা, তারপরে এই ব্যাকটেরিয়াটাকে গ্রো করলা কি প্লান্ট সেলের সাথে, প্লান্ট সেলের সাথে গ্রো করে তুমি দেখলা যে এই প্লান্ট সেলগুলোকে টিস্যু কালচারের মাধ্যমে দেখবা প্লান্ট পাবা, এই প্লান্টগুলো তখন তুমি চেক করে দেখবা এই পিসিআর এর মাধ্যমে অথবা সিকোয়েন্সিং করে অথবা ফেনোটাইপিক টেস্ট করে তুমি দেখবা যে এইটা কি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার অর্থাৎ তোমার ডিজায়ার জিনটা ওখানে ইনসার্টেড হয়ে জিএমও হয়েছে কিনা। এটা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে করা একটা পাথওয়ে। আরেকটা ডান পাশে দেখো আমরা জিনটাকে কি করতে পারি এই পিসিআর এর মাধ্যমে রেপ্লিকেশন করে তারপরে গোল্ড লেবেলিং করতে পারি, গোল্ড কোটেড
এবং করে জিন গানের মাধ্যমে প্লান্ট সেলের মধ্যে ইন্ট্রোডিউস করতে পারি বাই ফোর্স। এবং কিছু এখানে দেখো স্ক্রিনিং এর মধ্যে দেখা যাচ্ছে শুধু এইটাতে জিনটা ট্রান্সফার হয়েছে, বাকিগুলোতে হয় নাই, এবং এইভাবে আমরা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করতে পারি। কাজে আমার মনে হয় যে এর বেশি আজকে আলোচনা করা ঠিক হবে না, এবং আমার মনে হয় যে এইটুকুই এনাফ। এবং এর মাধ্যমে তোমার এই যেমন ইনসুলিন যে তৈরি করেছে, ইনসুলিন কিন্তু এক্স্যাক্টলি তোমার এই টিআই প্লাজমিড ইউজ করেই ইনসুলিন তৈরি করা, মানে একই মেকানিজমে তৈরি করা হয়েছে, অর্থাৎ এই প্লাজমিডের ভিতরে ইকোলাইর ইন্ট্রোডিউস করেছে এবং করে এইটা তোমার ইকোলাই ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করেছে যা যে তোমার ইনসুলিন তৈরি করতে পারে। বিজ্ঞানীরা এখন এটা ফাঙ্গাসের মধ্যে করেছে, কারণ ব্যাকটেরিয়া খুব অল্প পরিমাণ ইনসুলিন তৈরি করে, সেই জন্য ইস্টের মধ্যে করেছে, করে এটা এখন মানুষের কল্যাণে ব্যবহার করা হয়েছে। এবং আমি যে এই টেকনোলজিটা বলেছি এইটা কিন্তু গোল্ডেন রাইসের ক্ষেত্রে, তোমরা জানো গোল্ডেন রাইস এখন ওয়েটিং ফর রিলিজ, আমাদের এনভায়রনমেন্টাল মিনিস্ট্রিতে আছে, বায়োসেফটি ন্যাশনাল বায়োসেফটি কমিটি এটা রিলিজ করবে। একেবারে এক্স্যাক্টলি এই অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান্স মেডিয়েটেড পাথওয়ে দিয়া এটা করা হয়েছে। হ্যাঁ স্যার, আমাদের 10:30টায় একটা ক্লাস আছে। হ্যাঁ, তো সেই জন্য এই স্লাইডটাতে আমি শেষ করে দিয়েছি। এখন তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, তাই কোশ্চেন যদি থাকে কোশ্চেন করতে পারো, আদারওয়াইজ আমরা এখানে শেষ করব। স্যার, আমাদের সেকেন্ড মিডের সিলেবাসটা তাহলে কতটুকু হবে? হ্যাঁ, সেকেন্ড মিডের সিলেবাসটা আমি চিন্তা করছি যে এটা তোমাদেরকে অ্যানাউন্স করে দিব যে কোন, আমি একটু আশরাফের সাথে কথা বলতে হবে, কারণ হচ্ছে দুইজন মিলে আমরা বলে দিব যে এই লেকচার এই লেকচার এই লেকচারটা তুমি ফলো করবা, এর ভিতরে সেকেন্ড মিড থাকবে। হ্যাঁ, এবং তোমাদের জন্য উন্মুক্ত থাকবে ফেসবুক, যখন এই লেকচারগুলো ফলো করতে যাবা যদি কোনো রকমের কোশ্চেন থাকে তখন ওখানে তোমরা কোশ্চেন করবা, ঠিক আছে? আমি দেখি আজকেই হয়তো কোনো একটা সময় আশরাফের সাথে ইন্টারাকশন করব এবং লিমিট করে নিব যে আমরা সেকেন্ড মিডে কতটুকু হবে, ফাইনালে কতটুকু হবে, ঠিক আছে? আমি লক্ষ্য করেছি তোমাদের উপস্থিতি কিন্তু খুব বেশি না, অ্যারাউন্ড 70 মতো। বাকিরা অ্যাবসেন্ট কেন? অন্য ক্লাসে কি একই রকম? আগে তো তোমাদের 90 উপরে প্রেজেন্স থাকতো। কেউ আমার কাছে শেয়ার করতে পারো যে কারণ কি? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থেকো। আশা করি যে তোমাদের পরীক্ষা নিয়ে খুব দুশ্চিন্তা করার কারণ নেই। আমরা একটা গাইডলাইন দিয়ে দিব যাতে চোখ রাখবা ফেসবুকে, এবং এখন আবার নিজেদের সব সেন্সগুলোকে অ্যালার্ট করতে হবে, এবং তোমরা পরবর্তী যে ক্লাস আছে সেটাতে অ্যাটেন্ড করো, এবং সবাই তোমরা নিরাপদে থাকো। আজকে এখানেই শেষ করছি, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।